আজকে আলোচনা করব বই নিয়ে, কারণ এতদিন আমি যেই বইগুলো পড়েছি, কোথা থেকে পড়েছি, কিভাবে করতে হয় এবং বিভিন্ন ওয়েবসাইট এবং তাদের রেটিং সহ আজকে উপস্থাপন করব। প্রথমে arxiv.org এটা দেখাচ্ছি। এখানে সবচেয়ে ভালো এবং লেটেস্ট সায়েন্টিফিক রিসার্চ পেপার পাবলিশ করা হয়। যেমন এখানে দেখা যাচ্ছে অ্যাক্সেলারেটর ফিজিক্স, ম্যাথমেটিক্সে দেখা যাচ্ছে ক্যাটাগরি থিওরি, কম্পিউটার সায়েন্সে দেখা যাচ্ছে যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা থিওরি। এই সবগুলোর ভিতরে গেলে বিভিন্ন সায়েন্টিস্ট রিসার্চার তাদের পেপার পাওয়া যাবে। এখানে 2021-এর অনেকগুলো রিসার্চ পেপার চলে এসেছে, রিসেন্ট সাবমিশন। এটাকে আমি দিব 10 out of 10। 10 হচ্ছে নির্দিষ্ট একটা ফিল্ড, সেখানে বেস্ট, এটা হচ্ছে সেটা। তারপর কোয়ান্টা ম্যাগাজিন। কোয়ান্টা ম্যাগাজিন হচ্ছে লেটেস্ট রিসার্চ পেপার এবং জার্নাল এবং আর্টিকেল ইন ফিজিক্স, ম্যাথমেটিক্স, বায়োলজি, কম্পিউটার সায়েন্স এবং বাকিগুলো আদার্স এখানে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করে, এবং এখানে গ্রাফিক্সগুলো আর ডিজাইন অ্যানিমেশন এগুলো অনেক সুন্দর। সিক্রেট ইনগ্রিডিয়েন্ট ফাউন্ড টু পাওয়ার সুপারনোভাস, এটা কোয়ান্টা ম্যাগাজিন এই নিউজ এজেন্সির ফিল্ডে 10 out of 10। তারপর ইন্টারনেট আর্কাইভ, এটা ওয়েবসাইটের নাম হচ্ছে archive.org। archive.org এর যেই বইগুলো আছে এটা সংখ্যা হচ্ছে 28 মিলিয়ন, কিন্তু এখানে হচ্ছে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে রিড আর একটা হচ্ছে বড়। আমি যদি রিড দিই তাহলে আমি এরকম করে পড়তে পারবো। অনেক ভালো ব্যাপার হচ্ছে এই বইগুলো অনেক পুরনো, তাই এই রঙের হয়ে আছে। এগুলো পিডিএফে লেখা হয়নি, কিন্তু এই archive.org-তে এটা অনেক ভালোভাবেই রাখা আছে ইন্টারনেটে সেভ করে পিডিএফ ছাড়া, কারণ এটা তো রিটেন বই ছিল, মানে প্রিন্টেড বই। এখন আর এটা হচ্ছে রিড, আর বড় করতে হলে অ্যাকাউন্ট খোলা লাগে। এটাই কোয়ান্টা ম্যাগাজিনকে 10 দিয়েছিলাম, আর ইন্টারনেট আর্কাইভকে দিব আমি 9 out of 10। এরপর বুক বুনে হচ্ছে অ্যাকাউন্ট খোলাই লাগবে সব কিছুর জন্য। যেমন আমি এই বইটা নামাতে চেয়েছিলাম সাইন আপ ফর ফ্রি অ্যাক্সেস, এই কারণে বুক বুনকে আমি দিয়েছি হচ্ছে 7 out of 10। তারপর হচ্ছে প্রজেক্ট গুটেনবার্গ, gutenberg.org। গুটেনবার্গের বই অনেক ভালোভাবে পড়া যায়, অ্যাকাউন্ট খোলা লাগে কিন্তু তাও পাওয়া যায়। তবে গুটেনবার্গকে আমি দিয়েছি 7.2, কারণ এটা একটু সুন্দর দেখতে এবং এটার সার্চ ইঞ্জিন অনেক ভালো। অনেক ভালো না, মানে অনেক জিনিসপত্র আছে। যেমন দেখাচ্ছি আমি দ্য মাইন্ড অ্যান্ড দ্য ব্রেইন বাই অ্যালফ্রেড বিনেট, এটা নামাতে চাইলে অনেকগুলো অপশন আছে, HTML-এ, ই পাবে, কিন্ডেলে, প্লেন টেক্সট আর মোর ফাইলস, যেটার মধ্যে থাকবে PDF, তারপর DGVU ইত্যাদি ইত্যাদি। এটা 7.2। তারপরে হচ্ছে manybooks.net, manybooks.net আমি দিয়েছি 7.5। এটা অনেক, এটা সার্চ ইঞ্জিন আরেকটু ভালো এবং এটার ডিজাইন অনেক সুন্দর। তাছাড়া এখানে বিভিন্ন প্রোফাইলে গিয়ে আমার নিজের চয়েস মতো বই সাজাতে পারবো, মানে যে বইগুলো আমার সামনে আসবে কাস্টমাইজ টাইপের। যেমন আমি যদি চাই হচ্ছে শুধু সাইফাই এবং নন ফিকশন আসবে, তাহলে সেগুলোই আমার সামনে আসবে। কিন্তু এখানে ফ্রি আছে, ডলার অ্যালাও আছে, তাই ফ্রি এর জন্য এটা 0.5 বাড়িয়ে দিয়েছি, এই কারণে 7.5 out of 10। যেমন এখানে ফিডো আমি ডাউনলোড করতে চাইলে ফ্রি ডাউনলোড দিলেই চলে আসবে, এখানে অ্যাকাউন্ট খোলা লাগে তবে সব ফ্রি। এরপরে হচ্ছে free-ebooks.net, free-ebooks.net-এ আমি দিয়েছি হচ্ছে 4, কারণ এই বইটা ডাউনলোড করার পর, এই যে দ্য মায়াস বই ডাউনলোড করার পর, আমি আর মাত্র 4টা বই ফ্রিতে ডাউনলোড করতে পারবো, কিন্তু তারপরে ডলার দেওয়া লাগবে, এই কারণে আমি এটাকে 4 থেকে 3 করে দিলাম, 3 out of 10। ফ্রি ইবুকস ডট নেটে ফ্রি ইবুকস পাওয়া যায় না। আর সবচেয়ে শেষে হচ্ছে পিডিএফ বুকস ওয়ার্ল্ড, এইটা অনেক ভালো, এটাকে আমি দিয়েছি 10-এ 9, কারণ এইখানে অনেক সহজেই বই পড়া যায় অনলাইনে, অ্যাকাউন্ট খোলা লাগবে নাকি জানি না, কিন্তু সরাসরি এখান থেকে রিড অনলাইন দিলে পড়া যাবে। যেমন দ্য ক্রিটিক অফ পিওর রিজন বাই ইম্যানুয়েল কান্ট, এইটা ফ্রিতে আমি অনলাইনে পড়তে পারছি। যেমন এই যে এটা হচ্ছে ইম্যানুয়েল কান্টের বই, আর আমি যদি ডাউনলোড দিই তাহলে দেখি ডাউনলোড হয় নাকি অ্যাকাউন্ট খোলা লাগে।
ও অ্যাকাউন্ট খোলা লাগে, তাহলে 9 থেকে 0.5 কমিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে 8.5 হবে। এটা হচ্ছে বই পড়ার জন্য অনলাইন ইবুক প্ল্যাটফর্ম। একটা জিনিস আমি পরের ভিডিওর জন্য রেখে দিয়েছি, সেটা হচ্ছে লাইব্রেরি জেনেসিস।